আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিরেক্টরি তৈরি করতে হয়। তার আগে গত পর্বে একটি ভুল ইনফরমেশন আপনাদেরকে দেয়া হয়েছিল, সেটা সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দিতে চাই। আমরা গত পর্বে দেখেছিলাম কালার লেখাটা, যে কিভাবে আমরা ফন্টের কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালার লেখার পর তারপর এখানে লিখেছিলাম 0A, লেখাটাকে গ্রিন করে দেওয়ার জন্য। এবং সেখানে আমরা যে কালার দেওয়ার পরে প্রথম যে ডিজিটটা দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য। আর পরবর্তী যে ডিজিটটা দেওয়া হচ্ছে, এটা আমাদের লেখাকে, আমাদের লেখার টেক্সট কালারটা কেমন হবে সেটা সিলেক্ট করার জন্য। সো আমরা যদি আমাদের কালার কোডগুলো সব যদি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে কালারগুলো লেখা আছে, এগুলো সব হচ্ছে কালার কোড। এখন এইখানে প্রথমে যে আমরা কোডটা লিখছি, এই যে এখানে আমরা 0 লিখছি, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আর পরে যেটা লিখছি, এটা হচ্ছে আমাদের টেক্সটের কালার। তো আমরা যদি এখানে দেখুন, একটা হোয়াইট কথাটা লেখা আছে 7 নম্বরে, কালার হোয়াইট, আর 1 নম্বরে দেওয়া আছে ব্লু। সো আমরা যদি এইখানে কালার 7 লিখি, তাহলে এটা হচ্ছে আমার 7, মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট হয়ে যাবে। আর তারপর যদি আমরা ব্লু, ব্লুতে লেখা আছে 1, যদি আমরা 1 লিখি, তাহলে আমাদের লেখাটা দেখাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার ব্লু। সো এখন যদি আমরা এন্টার বাটন প্রেস করি, তাহলে এই যে আমরা লেখাটা দেখতে পাচ্ছি। তো প্রথমে গতদিন আমরা এই ভুল গতদিন আমি আপনাদেরকে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে এই পাশের লেখাগুলোকে, এই যে 0, ব্ল্যাক, ব্লু, গ্রিন, এগুলো হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, আর এইগুলো হচ্ছে যে আমাদের ফন্টের কালার। কিন্তু আসলে ইনফরমেশনটা একটু ভুল ছিল, সরি ফর ইট। এখানে হচ্ছে যে সঠিকটা হবে প্রথমটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড, আর পরেরটা হচ্ছে আপনার টেক্সটের কালার। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিরেক্টরি তৈরি করতে হয়। ডিরেক্টরি মানে হচ্ছে ফোল্ডার তৈরি করা। তো আমি তার আগে আমার এই স্ক্রিনটাকে একটু ক্লিয়ার করে নিই, সিএলএস দিয়ে ক্লিয়ার করে নিলাম। এবং আমি লেখার স্টাইলকে একটু হ্যাকিং টাইপের নিয়ে আসি, কালার দিয়ে 7 আর 0A দিয়ে, তারপরে এটা। তো এখন আমরা আপনাদেরকে দেখো কিভাবে ডিরেক্টরি চেঞ্জ করতে হয়। সো আমার বর্তমান অবস্থান হচ্ছে সি ড্রাইভের ইউজার্স ফোল্ডার, তার ভিতরে গোলাম নামে একটা ফোল্ডার আছে। সো আমি সেই ফোল্ডারের ভিতরে যাই, তারপর হচ্ছে গোলাম। এইখানে আমি একটা ফোল্ডার তৈরি করতে চাচ্ছি। এই ফোল্ডার তৈরি করার জন্য যে কমান্ডটা আপনাকে লিখতে হবে, সেটা হচ্ছে এমডি। এমডি মানে হচ্ছে মেক ডিরেক্টরি। মেক ডিরেক্টরি লেখার তারপর স্পেস দিয়ে আপনি হচ্ছে যে ফোল্ডারের নাম দিবেন। সো আমি এখানে ফোল্ডারের নাম দিলাম নিউ। নিউ লিখে যদি আমি ইন্টার প্রেস করি, তাহলে এখানে আমরা এটা দেখতে পাবো যে নিউ নামে একটা ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে। তো এছাড়া আরো একভাবে এখানে ফোল্ডার তৈরি করা যায়, সেটা হচ্ছে এমকে ডিরেক্টরি। এমকে ডিরেক্টরি দিয়ে আপনি এখানে একটা ফোল্ডারের নাম দেন, মনে করুন এবিসি একটা ফোল্ডার দিলাম। তারপর যদি ইন্টার বাটন প্রেস করি, তাও দেখব যে এখানে আমার একটা এবিসি নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আমরা দুই ভাবে ফোল্ডার তৈরি করতে পারি, একটা এমডি এর মাধ্যমে। এমডি মানে হচ্ছে মেক ডিরেক্টরি, এম তো হচ্ছে মেক, ডি তে হচ্ছে ডিরেক্টরি, আর এখানে এমকে, এই এমকে এর ফুল ফর্ম হচ্ছে মেক, আর ডিআইআর এর হচ্ছে ডিরেক্টরি, মেক ডিরেক্টরি। আমরা এই দুইটার মাধ্যমে ফোল্ডার তৈরি করতে পারি। এখন যদি আমরা একাধিক ফোল্ডার তৈরি করতে চাই, তাহলে এর জন্য আমাদেরকে লিখতে হবে এমডি, তারপর হচ্ছে যে ফোল্ডারের নাম। সো আমি এখানে এক্স ওয়াই জেড একটা ফোল্ডার দিলাম। যদি আমি আরো ফোল্ডার তৈরি করতে চাই, তাহলে একটা স্পেস দিয়ে আর একটা ফোল্ডারের নাম দিতে হবে। আমি আই জে কে একটা ফোল্ডার দিলাম। তারপর যদি আরো একটা ফোল্ডার তৈরি করতে চাই, তাহলে আবার স্পেস দিয়ে আবার ফোল্ডারের নাম লিখতে হবে। সো এবার যদি আমি ইন্টার বাটন প্রেস করি, তাহলে দেখুন এখানে আমি টোটাল 3টা ফোল্ডারের নাম দিয়েছি, তাহলে আমার এখানে 3টা ফোল্ডার তৈরি হয়ে যাবে। যদি এখন এন্টার বাটন প্রেস করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমার এখানে 3টা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই যে আই জে কে, আই জে কে এল, কে এল, এবং এখানে এক্স ওয়াই জেড, 3টা ফোল্ডারই তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা এমডি এর মাধ্যমে একটি বা একাধিক ফোল্ডার তৈরি করতে পারি। এমডি অথবা এম কে ডিরেক্টরি, এই দুইটার মাধ্যমে আমাদের ফোল্ডার তৈরি করা যায়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।